নমস্কার, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আমাদের আজকের রেসিপি হলো গুলাব জামুন। গুলাব জামুন বানানোর জন্য প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এবার গলে গেছে, এতে আমরা এক কাপ মতো দুধ দিয়ে দেবো। এতে এবার আমরা দু চামচ মতো আমুল স্প্রে দিয়ে দেবো বা মিল্ক পাউডার। এবার আমরা সব কটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এই দুধটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে হাফ করে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি আমরা এটার একটা ক্ষীর বানিয়ে নেব। এটা হাফ হওয়া অবধি এটাকে আমরা নাড়িয়ে যাব। এদিকে শিরা বানানোর জন্য আমরা এক কাপ মতো জল ফুটতে দিয়েছি, এতে এবার আমরা দেড় কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে এবার দুটো ছোট এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে গন্ধটা ফ্লেভারটা ভালো হয়। এবার শিরাটা তৈরি করা অবধি আমরা ওয়েট করব। রসটা ফুটে এসছে, এতে এবার আমরা এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। খিরটা এবার রেডি হয়ে গেছে, এটা একটা পাত্রে ঢেলে আমরা এটাকে ঠান্ডা হতে দেবো। এদিকে একটা পাত্রে আমরা দু চামচ ময়দা নিয়ে নিয়েছি এবং এতে দু চামচ সুজি মিশিয়ে দিচ্ছি। এতে এবার সামান্য পরিমাণ বেকিং সোডা দিচ্ছি। দুটোকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। এতে এবার খিরটা আমরা দিয়ে দিচ্ছি। এবার একটা ডো আমরা বানিয়ে নেব এটার সাহায্যে। এই যে ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি হবে। এটাকে এবার আমরা কিছু একটা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব, তারপর আবার ফিরে আসব। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এই ডোটা থেকে এবার আমরা হাতে একটুখানি তেল বা ঘি যা হোক লাগিয়ে নিয়ে গোল গোল আকারে পাকিয়ে নেব। এরকমভাবে আমরা সব কটাকে পাকিয়ে নেব। সব কটা পাকানো হয়ে গেছে, এবার এগুলো আমরা সাদা তেলে ফ্রাই করব। এখানে গ্যাসে একটা কড়াই আমরা বসিয়ে দিয়েছি। তেলটা ঠান্ডা থাকতে থাকতেই আমরা গুলাব জামুনগুলো এতে দিয়ে দেবো। তেলটা গরম হলে একদমই হবে না, যেহেতু এটা গুলাব জামুন তাই এটা আমরা ডিপ ফ্রাই করব না। এই তেলটা ঠান্ডা থাকতেই আমরা একে একে দিয়ে দেবো সব কটা। যখন এটা ঠিকঠাকভাবে মোটামুটি ফ্রাই হবে তখন এগুলো নিজে থেকে উপর দিকে ভেসে উঠবে। এটা হালকা ব্রাউন হওয়া অবধি আমরা ফ্রাই করব। এই যেগুলো আস্তে আস্তে এবার ভেসে ভেসে উঠছে এগুলো এবার আমরা উল্টে নেব যাতে সব দিকটা ঠিকঠাকভাবে ফ্রাই হয়। এগুলো এবার ফ্রাই হয়ে গেছে, এগুলো আবার আমরা একটা প্লেটে তুলে নেব। এগুলো এবার খানিকক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা রাখবো, তারপর এটা আমরা রসে দেবো। ততক্ষণ এইদিকে আমরা রসটাকে একটু গরম করে নিচ্ছি। আমরা এতে একটু সামান্য, খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমাদের গুলাব জামুনগুলো ঠান্ডা হয়েছে, এগুলো আমরা একে একে রসে দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়ার পর আমরা পাঁচ মিনিট মতো রসে এগুলোকে ফোটাবো, তারপর রেডি হয়ে যাবে আমাদের গুলাব জামুন।
সো নাও আমাদের গোলাপ জামুন কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এদিকে একটা আমরা কেটে দেখিয়ে দিচ্ছি, এটা অনেক সফট হয়েছে। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।